তৃণমূল কংগ্রেস তাদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য পঞ্চায়েত নির্বাচনে অধিকাংশ আসনে হারবে বলে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। তিনি আজ সাংবাদিকদের বলেন, তৃণমূল কংগ্রেস একাধিক গোষ্ঠীর জন্ম হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে গিয়েছিলেন তার নিজের ডায়মন্ড হারবারে, গিয়ে বলেছেন যে কোমর বেঁধে রাখুন, চারটি গোষ্ঠী তৈরি হয়েছে, নিজে স্বীকার করেছে চারটি গোষ্ঠী প্রার্থী তালিকা দেবে, তারপর হাইকমান্ড সেই তালিকার মধ্যে থেকে স্ক্রুটিনি করে ফাইনাল নাম বলবে। আচ্ছা, চারটি গোষ্ঠীর কথা যুবরাজ নিজে স্বীকার করলেন, কি বলবেন? উনি তো চারটে জানেন, আর কত গোষ্ঠী আছে উনি জানেন কি? সেই জন্য আগে গোষ্ঠী সংঘর্ষ ঠিক করুন নিজেদের পার্টিতে, তারপরে কোমর বাঁধবেন, তারপরে লড়াই হবে। ওনারা ভাবছেন যে ওনারা লড়াই করছেন নিজেদের ঝামেলা, আর টিকিট দিয়ে দিলেই পুলিশ জিতিয়ে দেবে, সেটা আমার মনে হয় এত সহজে হবে না। কারণ ওই এক গোষ্ঠী এক গোষ্ঠীকেই হারাবে, টিকিট দিতে গেলেই গণ্ডগোল হবে।